অধ্যক্ষ মহোদয়, আমার বরাকবুলির মধ্যে একটা গ্রামীণ রাস্তা আছে, সেই গ্রামীণ রাস্তার মধ্যে বিগত 3 বছর থেকে বিশেষ করে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে এমজি এন্ডেকার অধীনে যে রাস্তাগুলি আছে, আমি প্রথম মিনিস্টার লোকে দেখা করি, আমাদের একটা লেটারে ফরওয়ার্ডিং করেছি, পিছত আমাদের সিওর সাথে দেখা করা হয়েছে, বিশেষ করে পরবর্তী ডিসির লোকে দেখা করা হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত বিশেষ করে আমাদের সমষ্টি ঘাটিগুড়ার মধ্যে এবং কাছাড় ডিস্ট্রিক্টে গ্রামীণ অঞ্চলের রাস্তা বহুতই খারাপ, যে স্কুল ছাত্ররা বিশেষ করে হসপিটালে বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যার মধ্যে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে এমজি এন্ডেকার অধীনে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, যেটা তদন্ত করে দেখার জন্য আজকে পর্যন্ত বিগত 3 বছর থাকি এমজি এন্ডেকার অধীনে কোনো রাস্তার কাজ হয় না, কারণটা কি বিডিওরেও হইলে কাজ হয় না, সিওরেও হইলে কাজ হয় না, ডিসিরেও হইলে কাজ হয় না, যে আমার সমস্যা ঠিক আছে কিন্তু কাছাড় ডিস্ট্রিক্টে বর্তমানে দেখা যায় কোনো কাজ হইতেছে না, এটা তদন্ত করি দেখার জন্য আমার অনুরোধ রইল। অনারেবল মিনিস্টার অধ্যক্ষ ডাঙরিয়া, তেওঁ কোৱা কথাষাৰ হয়, কাৰণ ময়ো আজি কিছুদিন আগতে সম্পূৰ্ণ বৰাকভেলি ঘূৰি আহিছোঁ, আৰু মূলগতভাৱে মই 3খন জিলাত ৰিভিউ লোৱাৰ পিছত গম পালোঁ যে আচলতে তাত অনগোয়িং স্কিমটো বহুত বেছিকৈ চলি আছে, যাৰ কাৰণে যিহেতু বিস্তাৰতকৈ বেছি অনগোয়িং চলি আছে, মই পূৰ্বতে কৈছোঁ, যাৰ কাৰণে আমি তাত নতুন স্কিম ধৰিব পৰা নাই, কিন্তু ৰাস্তা ঘাটৰ ক্ষেত্ৰত যদি আমি চাওঁ, যে আমি কাছাৰ জিলাত আমি 21 চনৰ পৰা 25 চনলৈ টোটেল 25টা ৰাস্তা ধৰিছিলোঁ, ঠিক তেনেকুৱাকৈ হাইলাকান্দিত আমি 187, করিমগঞ্জ জেলাত আমি 106টা আমি রাস্তা ঘাট ধৰিছোঁ, আর ঠিক তেনেকুৱাকৈ সমগ্র অসমত যদি কওঁ 1747টা আমি এমজি এন্ডেকাৰ জৰিয়তে আমি রাস্তার কাম আমি ধৰিছোঁ, আর ঠিক তেনেকুৱাকৈ যদি আমি 15 ফাইনেন্সৰ পৰা যদি চাওঁ, তেতিয়া 15 ফাইনেন্সত আমি দেখা পাওঁ যে অসমত অধ্যক্ষ ডাঙৰীয়া 2021ৰ পৰা আপোনাৰ যদি এতিয়ালৈ যদি আমি চাওঁ, অসমত এতিয়ালৈ 15 ফাইনেন্সৰ জৰিয়তে 10,292টা রাস্তার কাম চলি আছে, আর এই 10,292টাৰ ভিতৰত আমি করিমগঞ্জত 15 ফাইনেন্সৰ জৰিয়তে কৰি আছো 640টা, হাইলাকান্দিত কৰি আছো আমি 331টা, আর কাছাৰত কৰি আছো আমি 774টা, আর এইবাৰ যিটো ছেকেণ্ড ইনষ্টলমেণ্ট টকা আহিছে সেই টকাৰো আপুনি আপোনাৰ যত ৰাস্তা কৰিবলগীয়া আছে সেইটো কৰিলে নিশ্চিত ওপৰত আমাৰ বৰাকভেলি অঞ্চলৰ ৰাইজ উপকৃত হ'ব। ঠিক আছে, থেংক ইউ স্যার। কৈছোনাৰ আপোনাৰ আছে আৰু কিবা? মেইন হৈছে স্যার, ৰাস্তা কাছাৰ ডিষ্ট্ৰিক্টে 20টা যদি হয় কাছাৰে আপোনাৰ 7টা, এখন আপনাকে আর কি লাগে প্রশ্নটা করো না? প্রশ্নটা মেইন হয়েছে স্যার, মেটেরিয়ালের রাস্তাটা যেটা গ্রামীণ রাস্তাটা হইতে লাগে, কারণ এটা বন্ধ আছে, এটা 20টা যদি হয় কাছাড় ডিস্ট্রিক্টে, পুরা কাছাড় ডিস্ট্রিক্টে যদি 20টা হয় গ্রামীণ রাস্তা কিভাবে হবে আপনি খুঁজছেন স্যার? এখন কি বন্ধ হয়ে আছে সেটা? না না, বন্ধটা উঠাবে কি না? এটা অধ্যক্ষ মহাশয়, এটা আমাদের ব্যাপার নয়, এটা আসাম স্টেটের নিজস্ব সিদ্ধান্ত নয়, এটা ভারত সরকারের সিদ্ধান্ত। ভারত সরকার বলেছে আমাদেরকে যখন পর্যন্ত প্রতিটি জিপিতে পঞ্চায়েতে যদি 20টা করে যদি কাম থাকে তাহলে নতুন কাম অ্যালটমেন্ট হবে না, ভারত সরকারের যা সিদ্ধান্ত, কারণ এই টাকাগুলো হলো ভারত সরকারের টাকা, সেটা গাইডলাইন মতন। স্যার, আমার কাছাড় ডিস্ট্রিক্টের মাননীয় মন্ত্রী মহোদয় কেদিন আগতে গৈছিল, তেখেতে নিজে দেখিছে আমার গাঁওবোৰ জিপিত প্রত্যেক জিপি 20টার উপর লোড করা আছে স্কিম, কিন্তু কাম এটাও নহয়। আজি 3 বছৰৰ পৰা মই দেখি আহিলোঁ সব জিপিত 20টা করে লোড আছে, এইবোর কামও নহয়, একো নহয়, নয়া কোনো স্কিম লব নোৱাৰে, এই কারণে এটা উপায় উলাব লাগে, যিবোৰ কাম নহয় এটু ডিলিট করে দিলে নিউ কামটো উমাব, এই প্রবলেমটো আমার হৈ আছে। অনারেবল মিনিষ্টার হয়, ইতিমধ্যে আপুনি আপোনাকো মই লগ পাইছোঁ, ইতিমধ্যে আমি 3গৰাকী আয়ুক্তক আমি কৈছোঁ যে যিসকলে কাম ষ্টাৰ্ট কৰিছে 5%, 10% বা 15%, এই সকলোবোৰ আমি ডিলিট কৰিব দিছোঁ, আৰু এইটো আপোনাকো মই লগতে বৰাকভেলিৰ বিধায়কসকলকো আহ্বান জনাইছোঁ, তেওঁলোকেও যাতে আয়ুক্তৰ লগত চিঅ'ৰ লগত বহি, মই যিহেতু পৰ্যালোচনা বৈঠকত কৈ আহিছোঁ যে যিবোৰ 10%, 15% কৰিছে এইবোৰ ডিলিট কৰি আমি নতুন স্কিম যাতে ধৰিব পাৰোঁ তাৰ ব্যৱস্থা আপোনালোকৰ মই সহযোগিতা কামনা কৰিছোঁ। ঠিক আছে।